শিক্ষাকে শিশুদের কাছে আনন্দদায়ক এবং আকর্ষণীয় করে তুলতে প্রাক প্রাথমিক শিক্ষাকে 2 বছর করছে সরকার। আগামী বছর থেকে 4 বছর বয়সে স্কুলে যেতে পারবে শিশুরা। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ক্লাসরুম, শিক্ষক এবং 1 জন করে সেবক নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। উদ্যোগ সময় উপযোগী এবং বিশ্বমানের হলেও ক্লাসরুমের পরিবেশ, শিশু বান্ধব ও শিক্ষা পদ্ধতি সৃজনশীল করার তাগিদ দেন শিক্ষাবিদরা। রিপোর্ট মহিউদ্দিন আহমেদের। শিক্ষার্থীদের ঝরে পড়া রোদ, প্রাক প্রাথমিক শিক্ষার বেসরকারি দৌরাত্ম্য কমিয়ে আনা এবং বৈষম্য দূর করতে 2010 সালে 1 বছরের প্রাক প্রাথমিক শিক্ষা চালু করে সরকার। তখন 5 বছর বয়সে ভর্তি হতে পারত শিশুরা। আন্তর্জাতিকভাবে সফল এই পদ্ধতিতে আগামী বছর থেকে প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে 4 বছরে স্কুল যেতে পারবে শিশুরা। এই ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে শিশুদের স্কুলের প্রতি দরদ বাড়বে বলে মনে করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। একেবারে শিশুকাল থেকে লেখাপড়ার সাথে পরিচিত হওয়া, বিদ্যালয়ের সাথে পরিচিত হওয়া, শিক্ষার পরিবেশের সাথে পরিচিত হওয়া, শিক্ষা বিষয়কে শিশুর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্রাক প্রাথমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। 2 বছরের প্রাক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন শিক্ষাবিদ নজরুল ইসলাম খান। প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শানিত করতে হবে, প্রয়োজনে সেপারেট একটি ইউনিট পিটিআইয়ের ভিতরেই খোলা যায় যেটা প্রাক প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে ডিল করবে। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু উপযুক্ত পরিবেশ তৈরি করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা মনে করেন শিশুদের খেলার ছলে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা না গেলে লক্ষ্য বাস্তবায়নে হোঁচট খেতে পারে। এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন যে পরিবেশটা আমরা কতটুকু সৃষ্টি করতে পারছি, শিক্ষার্থী বান্ধব বা শিশু বান্ধব যদি বলি, সেখানে দক্ষ শিক্ষক এবং শ্রেণীকক্ষের ভেতরে পুঁথিগত বিদ্যার চেয়ে লেখাপড়া করানোর চেয়ে অনেক বেশি খেলাধুলা করতে করতে বাচ্চারা শিখবে, মূল্যবোধ শিখবে, নানা ধরনের বিষয় জানবে। যারা ক্লাস 5-এ পড়ে, 4-এ পড়ে, তাদের সব অভিভাবক এসে বসে না থাকলেও চলে, কিন্তু এই 4-5 বছর তাদের কিন্তু অভিভাবকদের থাকতে হবে। তো সেক্ষেত্রে শুধু বাচ্চাদের না, অভিভাবকদেরও বসার জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। ইউনিসেফের 2016 সালের প্রতিবেদন অনুযায়ী উন্নত বিশ্বের 52% দেশে 3 বছর এবং 33% দেশে 2 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা চালু আছে। মহিউদ্দিন আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।